এরকম করে তো কিছু না, সবচেয়ে শেষ টেন্ডা কি জানো, এটা হাতে পরে দেখবে তো কত ইউজ করি তো না, টাইট থাকে কখন টাইট থাকে, এটা বাড়ি দিলে কোনোদিনও ইয়ে হবে না, বাড়ি দিলে কোনো সময় ওটা পজিটিভ ইয়ে হবে, ওটা সুন্দর করে একটা লাভ দেবো, ওটা খুব সুন্দর লাগে দেখতে। প্রথম কথা সবার একই অনুমতি নিলাম, তারপর কিছু বলতে হবে যে আপনি আমার পরীক্ষা করবো, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি ব্যথা পাবেন না, এ কথাটা বলতে হবে, এটা দেখলে অনেকে ভয় পাবে, জানালি কি আমার হাতে খারাপ বলে দিয়ে দেবে, হ্যাঁ ব্যথা পাবেন না বা আপনার কোনো শারীরিক ক্ষতি হবে না, আপনি পরীক্ষা করতে দিতে অনুমতি আছে আপনার, এরকম করবে, হ্যাঁ মনে পারে তুমি এরকম ধরতে থাকবো, অভিনয় করবো, হ্যাঁ এরকম ধরে দেখতেছো, ঠিক আছে এরকম পাই না ধরো টেন্ডনটা, মানে আসল কথা হচ্ছে টেন্ডনটা তুমি মার্ক করতেছো, মার্ক করতেছো না টেন্ডনটা, মার্ক করে মানে বুঝাইলে তুমি এটা খুঁজে পাইছো, এবার আমার এটা বলি আমার হাতটা ঠিক আছে, হাতটা ঠিক আছে অসুবিধা না, হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও নরম করে, মানে এটা এটা একটা অভিনয় পার্ট, মানে তো ও হাতটা লুজ করে দিছে, এবার আপনি দূরে তাকান তো ঠিক আছে, বাড়ি কোথায়, এই সুন্দর হয়েছে এটাও কিন্তু রিফ্লেক্স হয়েছে, হ্যাঁ দেখেছো ওর মোবাইলে আছে ফিলিং হয়েছে নাকি, হয়েছে না একটু দেয়া মাত্র হয়েছে, হ্যাঁ একদম হয়েছে, দেখছো ওটা কিন্তু সুন্দর করে, মানে গান গাই গিয়ে অ্যালার্ট করতে হবে না, যদি অ্যালার্ট হয় এখন বাড়ি দিচ্ছে ওকে ফট হয়ে যাবে, ওটা কিন্তু রিফ্লেক্স, মানে একটু লাভ হয়ে উঠো, হ্যাঁ লাভ দিয়ে উঠবে কেন্দ্রটা সাথে সাথে এরকম দিচ্ছে, আমার ঠিক আছে, হ্যাঁ এটা বলার পরে আচ্ছা ধন্যবাদ বলে এসে বুঝে গেছে।